সম্মানিত হাজেরিন, আজকে 30 জিলকাদ, আগামীকাল থেকেই জিলহজ মাসের 1 তারিখ শুরু হচ্ছে ইনশাআল্লাহ। এই যে একটি সময় আমাদের সামনে এসেছে, আল্লাহ তাআলা এই দিনগুলোকে, জিলহজ মাসের প্রথম 10টি দিনকে আল্লাহ তাআলা অত্যন্ত মোবারক দিন হিসাবে ঘোষণা করেছেন। এই দিনগুলোর কসম করেছেন তিনি সুরাল ফজরের শুরুতে, এবং তিনি কসম করা দলিল প্রমাণ যে এই দিনগুলো অত্যন্ত মোবারক এবং এই সময় আমল করার জন্য তিনি আমাদেরকে উৎসাহিত করছেন। আমাদের জীবনে তো আমরা প্রতিদিনই কিছু কিছু আমল করি। আচ্ছা বলুন তো, যতটুকু আমল করি আল্লাহর কাছে আখিরাতে পার হওয়ার জন্য মোটামুটি কি চলে যাবে? মোটেই। আল্লাহ তাআলা এগুলো জানেন যে আমাদের মধ্যে যতটুকু আমল আছে অতি সামান্য, আমাদের দুর্বলতা অনেক বেশি, আমরা প্রতিটি দিন নেকির তুলনায় গুনার পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, দয়া করেন, তিনি আমাদেরকে স্পেশাল কিছু সময় দান করেন। আমরা খুব একটু বেশি ফোকাস করে, খুব বেশি মনোযোগ দিয়ে অল্প সময়ে কিছু নেকি আমল কিভাবে করতে পারি, তার জন্য তিনি একটি মাসের একটা সিজন দিয়েছেন রমাদান। তারপরে এই জিলহজ মাসের এই 10টি দিনের আরেকটি সিজন দান করেছেন। এই দিনগুলোতে বান্দা যেন বেশি করে দিনে রাতে একটু নেক আমল করে। আমরা তো আসলে রমাদানে কিছু গুরুত্ব দেই, কিন্তু মনে হয় না আমরা অনেকেই জিলহজ মাসের 10 তারিখের এত গুরুত্ব দেই বলে মনে হয় না। জানি না কতটুকু আপনারা রিয়েলাইজ করেছেন এই বাস্তবতাটুকু। জিলহজ মাসটার অনেক ফজিলত। আল্লাহ তাআলা হজের জন্য কোন মাসটাকে পছন্দ করলেন? জিলহজ মাস। এবং এই মাসের নামকরণ তিনি করে দিয়েছেন জিলহজ, হজের মাস। হজ অনেক বড় ইবাদত। এই ইবাদতটাকে করার জন্য যে সময় আল্লাহ তাআলা বেছে নিয়েছেন, ওই সময়টার ফজিলত নিশ্চয়ই অনেক বেশি। এবং সেই হজের মৌসুমটা, হজ উপলক্ষে আরাফাতের এবং অন্যান্য দিনের কথাটা ইনশাআল্লাহ, আরও কিছু আমল আমাদের আছে যেটা আমরা আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। তবে জিলহজ মাসের শুরুতে এখনও মক্কা মুকাররমে হাজি সাহেবরা পৌঁছে গেছেন, তারা তাওয়াফ করছেন, সাই করছেন, তারা যে কী পরিমাণ আমলে থাকবেন বলেন তো। ওইখানে হজে গিয়ে কেউ অলসতায় করে সময় নষ্ট করবে? কোনো বেকুব ছাড়া তো এই কাজ কেউ করবে না। তো তারা এত কিছু করার সুযোগ নিয়ে ফেলবেন, আর আমরা এখানে একেবারে মাহরুম হয়ে যাব? আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে এই 10টি দিনের স্পেশাল ফজিলত দান করেছেন। যারা হজে যায়নি তাদের জন্য স্পেশাল দিন এগুলো, যারা হজে গেছেন তাদের জন্য, যারা যায়নি তাদের জন্য স্পেশাল দিন। তাহলে আমরা কিভাবে এই দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলার এই মোবারক সময়কে কাজে লাগিয়ে আমরা কি কি আমল করতে পারি, কিভাবে সালফে সালেহীন আমল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে আমল করেছেন, এগুলো একটা লিস্ট আমরা জোগাড় করি, দেখি অন্যান্য বছরের তুলনায় এই বছর আমাদের আমলটা আর একটু বাড়ায় কিনা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন কিনা। 1 নম্বর হচ্ছে যে এই মাসের ফজিলতটা শুনলাম কি, যে সহি হাদিস, আল্লাহ তাআলার কাছে এই 10টি দিন সামনে যেটা আসছে, জিলহজ মাসের 10টি দিন, এই দিনগুলোর আমল, নেক আমলগুলো, এই ইবাদতগুলোকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, এত কবুল হয়ে যায়, যা অন্য 10টি দিনের আর কোনো সময় এভাবে কবুল হয় না। তো সাহাবা কেন প্রশ্ন করলেন, তো আমরা তো শুনেছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন জিহাদ করা অনেক বেশি আল্লাহর কাছে পছন্দনীয় আমল, সওয়াবের কথা, তো এই জিহাদের আমলও কি এই 10টি দিনের ইবাদতের মতো আল্লাহর কাছে কবুল হয় না? তিনি বললেন যে না, ওই জিহাদের আমল এত এত পছন্দের না, এই 10টি দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়। তবে কেউ যদি কোনো সময় যে জিহাদ সহি তরিকায় হয়েছে, জান মাল নিয়ে কোরবান করে দিয়েছে আর কোনোদিন ফেরত আসেনি, তার কথা অবশ্য আলাদা, সেটা তিনি টপে রেখেছেন। এছাড়া সাধারণ জিহাদও এই 10 দিনের আমলের তুলনায় এত বেশি আল্লাহর কাছে পছন্দনীয় নয়। এখন কি কি থাকবে এই আমলগুলোর মধ্যে? আমাদের জীবনে ইমানের পরে সর্বশ্রেষ্ঠ আমল যেটা, এই 10 দিনের মধ্যে সেটা সর্বশ্রেষ্ঠ, সালাত, নামাজ। রমাদানে যেভাবে জামাতে পড়ি, এরপরে তো আমরা ঢিলা হয়ে গেছি, লুজ হয়ে গেছি, এখন জামাতে অনেকেই গুরুত্ব দেয় না, জামাতের সাথে ফরজগুলোকে আদায় করা। এরপরে নওয়াফিল, কিয়ামুল লাইল, রমাদানে কিয়ামুল লাইলের চেষ্টা করি অনেকেই,
বিশ্বকা তারাবি পড়েছি, এখন তো এরকম কোনো জামাত নাই, কিন্তু আমাদের নফল নামাজ তাহাজ্জুদের একটু সুযোগ আমরা নিতে পারি, রাত তো আস্তে আস্তে একটু বড় হয়েছে, এখন চাইলে একটু সুযোগ নেওয়া যায়, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। তাহলে একটু কিয়ামুল লাইল করি, নফল নামাজ পড়ি, সলাতুল দোহা পড়ি, এশরাক পড়ি, মসজিদে আসলে তাহিয়াতুল মসজিদ পড়ি, ঘরে থাকলে ওযু করলে তাহিয়াতুল ওযু পড়ি। এইভাবে করে যদি আমরা কিছু নফল নামাজের পরিমাণ বাড়িয়ে দেই এই দশটি দিনের মধ্যে, একটা স্পেশাল ইবাদত হিসাবে নেই, এটা এক নম্বর ইবাদতের লিস্টের মধ্যে আসে। দুই নম্বর হচ্ছে নফল ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে নফল রোজা। এই দিনগুলোতে নফল রোজার ব্যাপারে অনেক ফজিলত এসেছে। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের দশ দিন আসলে প্রথম নয় দিনের রোজা রাখা তিনি ছাড়তেন না, নয় দিনেরই রোজা রেখেছেন কোনো কোনো হাদিসে এসেছে। আর যদি কেউ নয় দিন আমরা না রাখতে পারি, অনেকে আমাদের হয়তো এত সিরিয়াসলি রমাদানের মতো নেব না, তাহলে বাছাই করা দিনগুলো নেওয়া যেতে পারে। বাছাই করা দিন কোনটা? সোমবার এবং বৃহস্পতিবার। সারা বছরই এই দুটোর স্পেশাল ফজিলত আছে। আরে এখন ওই স্পেশাল ফজিলতের ভিতরে জিলহজটা যোগ হয়ে যায়, ডবল হয়ে যায়, তাহলে বৃহস্পতি সোম আমরা যেন মিস না করি। আর নয় তারিখটা যেটা আরাফাতের দিনে রোজা আছে সেটা আমরা আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ, ওটা তো কারো পক্ষেই ছাড়া ঠিক হবে না, যারা একদম সিরিয়াস অসুস্থ তারা ছাড়া। এই দশটি দিনে অনেক সাহাবায়ে কেরাম সালফেসা আলহীন নিয়মিত রোজা রাখতেন, এই দশটি দিনের মানে নয় দিন, দশ দিনের দিন তো ঈদ, সেদিন তো রোজা রাখা যাবে না। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, হাসান আল বসরি, ইবনে সিরিন, অনেক সালফেসা আলহীন এই জিলহজ মাসের প্রথম নয়টি দিন রোজা রাখতেন। এরপরে আসে তিন নম্বরে, এই দশটি দিনের আমলের মধ্যে আসে বেশি বেশি করে দেখের এবং ইস্তিগফার করা, তাকবীর করা, আল্লাহ তাআলার প্রশংসা করা, দোয়া করা, মুনাজাতগুলো করতে থাকা। ইবাদতের সময় যেভাবে আমরা রমাদানে ইবাদত করেছি, জিকির করেছি, দোয়া করেছি, ইস্তিগফার করেছি, ওই স্পিরিট অনুযায়ী দোয়া করতে থাকা, তাকবীরটা বেশি করে পড়া। আমরা জানি মেইন তাকবীর শুরু হবে আরাফাতের দিন থেকে, যেটা আমরা বলবো ইনশাআল্লাহ ওয়াজিব তাকবীর, কিন্তু তার আগেই জিলহজ মাসের এক তারিখ থেকেই কিন্তু তাকবীর আসে, সুন্নত তাকবীর। এটা কিন্তু আমরা অনেকেই আমল করি না, আমরা শুধু ওয়াজিবটা আমল করি নয় তারিখের আরাফাত থেকে, কিন্তু তার আগেই সাহাবি হাদিসে এসেছে সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু দুইজনেই মার্কেটে চলে যেতেন এই দশ দিন আসলে, একটু জোরে তাকবীর বলতেন যাতে ওনার তাকবীর শুনে শুনে ওনাদের তাকবীর শুনে বাকিরা তাকবীর করতো, ওই সেম তাকবীর যেটা আমরা নয় তারিখ থেকে করব আরাফাতের দিন থেকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আরো জিকির, আজকার, দোয়া, ইস্তিগফার, আল্লাহর কাছে পানা চাওয়া। হায়াত তো পার হয়ে যাচ্ছে, আমাদের সাধারণ ইবাদত অনেক দুর্বল হয়ে আছে। আজকে তিনজনের জানাজা পড়ব, আমাদেরটা কবে পড়া হবে? আর একবার এই তো যখন শেষ হয়ে যাবে নিঃশ্বাসটা, আর সুযোগ থাকবে না। এখনও আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন এই গাফলত থেকে বেরিয়ে আসি, যত বেশি বুদ্ধিমান হতে পারি আমরা আল্লাহ তাআলাকে ডাকার চেষ্টা করি। কোরআন তেলাওয়াত অন্যতম শ্রেষ্ঠ ইবাদত, যেভাবে রমাদানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব দিই, এ সময়ে নফল ইবাদত হিসাবে কোরআন তেলাওয়াতের গুরুত্ব দেওয়া উচিত, কিছু সময় বের করা দরকার। দান খয়রাত এ সময় ভালো, যেভাবে রমাদানে দান খয়রাত আমরা করি, কিছু দান খরাত আমরা বেশি করে করি, কারণ হলো যে হাজি সাহেবেরা হজে গিয়ে অনেক মাশা আল্লাহ খরচ করবেন, একটা পাউন্ড খরচ করলে সাতশো পাউন্ড খরচের সব পেয়ে যাবেন, তা আমরাও এখানে কিছু খরচ করি। বিশেষ করে ঈদ আসছে, ঈদ উপলক্ষে গরিব আত্মীয় স্বজনকে একটু টাকা পয়সা পাঠিয়ে দেই, কোরবানি দেই, কোরবানিও ইনশাআল্লাহ এই আল্লাহ রাস্তায় খরচের সব দেবে এবং অনেক বেশি, তার কত সব আমরা গত সপ্তাহে শুনেছি, কোরবানি পরিমাণ বাড়িয়ে দেই, এখানে দেই পরিবারের জন্য, দেশে অনেক গরিব গরাবা যারা মোটেই পায় না তাদের জন্য পাঠিয়ে দেই, তাহলে এই কোরবানির পশুর গায়ে যত পশম আছে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। যারা কোরবানি দেব তাদের জন্য আরেকটি আমল কি আছে, যে তারা চুল কাটবো না, নখ কাটবো না, আর কোনো পশম কাটবো না। আজকে মাগরিবের আগ পর্যন্ত সময় আছে, আলহামদুলিল্লাহ, গতকালকে যদি শেষ হয়ে যেত তাহলে তো অনেকে হয়তো মিস করতাম, এখনও আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আজকে পুরো দিন সুযোগ আছে, মাগরিবের আগ পর্যন্ত টাইম আছে, চুল মোছ কিছু কাটতে হলে
কেটে ফেলেন, যাতে এই 10 দিন যারা কোরবানি দেবে ঈদের দিন আগ পর্যন্ত, কোরবানির আগ পর্যন্ত তারা নখ কাটবে না, পশম কাটবে না, এটা একটা সুন্নত যারা কোরবানি দিবে তাদের জন্য। আর যারা কোরবানি দেবেন না তাদের জন্য এটা কোনো সুন্নত আমল নয় যে দাড়ি মোচ চুল কাটা এগুলো তাদের জন্য কিছু আসে যায় না। আর সর্বশেষ হচ্ছে এই 10 দিনের আমলের মধ্যে সবচেয়ে বড় আমল বোধহয় মনে করতে হবে কিভাবে গুনাহ থেকে দূরে থাকা যায়। গুনাহ তো এই মুহূর্তে এই সামার সিজনে গুনার পরিমাণ কি বাড়ে না কমে? বেড়ে যায় অনেক। রাস্তাঘাটে আমরা অনেকে হলিডে যাচ্ছি, আসা যাওয়া করছি, বিভিন্ন স্পটে যাচ্ছি, সব জায়গায় তো মুনকার ছড়িয়ে আছে। কিভাবে গুনাহ থেকে নিজেকে দূরে রাখি? গুনাহ থেকে দূরে রাখা থাকা অন্যতম বড় ইবাদত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করে। আসুন এইভাবে জীবনকে কাজে লাগাই, আমাদের জানাজা পড়ার সময় আসার আগেই যেন আল্লাহর কাছে আমরা অনেক আমল করে প্রস্তুত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।